আজকে সকালে যখনই আমি আমার ফোনে ইমেল চেক করছিলাম, দেখলাম ইউটিউব থেকে দুটো মেল এসেছে এবং আমার দুটো ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম এসেছে। আমি যখন ইউটিউব স্টুডিওতে লগ ইন করে পুরো ডিটেলসটা দেখলাম, সেখানে গিয়ে বুঝতে পারলাম যে আমার ওই দুটো ভিডিওর মধ্যে একটা ছিল 12 মিনিটের ভিডিও আর একটা ছিল 18 মিনিটের ভিডিও। তো শুধুমাত্র 10 সেকেন্ডের আমি একটা ইন্ট্রো অ্যাড করেছিলাম, ইন্ট্রোটা কিন্তু আমার তৈরি করা, কিন্তু ওর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার জন্য, ওই 10 সেকেন্ডের মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমার ওই ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম এসেছিল। তো এই কপিরাইট ক্লেমটা আমি কিভাবে দেখলাম এবং এই কপিরাইট ক্লেমটা আমি আমার ওই ভিডিওগুলো থেকে কিভাবে রিমুভ করলাম, এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল স্ক্রিনে নিয়ে গিয়ে সব কিছু দেখাবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, হয়তো আপনার সাথেও এরকম যদি কোনো সময় কপিরাইট ক্লেম আসে, আপনি চাইলে আপনার ভিডিও থেকে আপনি ওই কপিরাইট ক্লেমটাকে রিমুভ করতে পারবেন। তো যখনই আমাদের ইউটিউব চ্যানেলের কোনো একটা ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম আসবে, আমাদেরকে ইউটিউব থেকে একটা মেল করে জানিয়ে দেওয়া হবে যে কোন ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম এসেছে। দেখুন ভিডিও টাইটেলটা দেওয়া রয়েছে এখানে এবং মেলের মধ্যে সব কিছু লেখা আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ লাইন এখানে লেখা আছে, দেখুন দিস ইজ নট এ কপিরাইট স্ট্রাইক। এটা কোনো কপিরাইট স্ট্রাইক নয়, কপিরাইট স্ট্রাইক আলাদা, কপিরাইট ক্লেম আলাদা। এই কপিরাইট ক্লেম আসার পর আপনার ভিডিও থেকে আপনি কোনো ইনকাম করতে পারবেন না, কিন্তু আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না। এবং এখানে ভিডিও টাইটেল, ভিডিও ডিটেলস এবং কোন কোম্পানি ক্লেম করেছে, যে ক্লেম করেছে তার ডিটেলস সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এবার এটাকে রিমুভ করার জন্য, এর ডিটেলস দেখার জন্য আমাদেরকে youtube.com এ যেতে হবে, তারপর ইউটিউব স্টুডিওতে যাব। ইউটিউব স্টুডিওতে আসার পর যখন আমরা ইউটিউবের ড্যাশবোর্ডে চলে আসবো, এখানে দেখুন একটা নোটিফিকেশন চলে এসেছে। এই নোটিফিকেশনে এখানে যে ভিউ অপশন আছে, তো এখান থেকে দেখুন দুটো ভিডিওর মধ্যে আমার কপিরাইট ক্লেম এসেছে। এখান থেকে ভিউ অপশনে ক্লিক করলে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো এই ভিউ অপশনে ক্লিক করলে এই পেজটা ওপেন হয়ে যাচ্ছে, এবং আপনার কাছে যদি এই নোটিফিকেশনটা না আসে, ভিউ অপশন এই অপশনটা যদি না থাকে, তাহলে আপনি ভিডিও আপনার যে কন্টেন্ট সেকশন আছে আপনার ভিডিওর মধ্যে গিয়েও আপনি এই পেজটাকে ওপেন করতে পারবেন। সেটাও আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখুন বাঁ দিকে যে কন্টেন্ট অপশনটা রয়েছে, এর মধ্যে ক্লিক করব এবং আমাদের যে ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম এসেছে, আমাদের মেলের মধ্যে সেই ভিডিও টাইটেল দেওয়া আছে, সেটা দেখে আমাদের ভিডিওর মধ্যে এই যে পেন্সিল আইকনটা রয়েছে ডিটেলস, এইখানে ক্লিক করব। এই পেন্সিল আইকনে ক্লিক করলে ভিডিওটা এখানে এডিট অপশনটা ওপেন হয়ে যাবে। তো এডিট অপশনে ক্লিক করার পর একটু ডান দিকে আমরা যদি আসি, এখানে দেখুন একটা অপশন আছে রেস্ট্রিকশন, তো এখানে কপিরাইট ক্লেম, এখানে মাউসটা নিয়ে আসার পর এখানে ক্লিক করলে সি ডিটেলসে ক্লিক করলে এই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে এই কপিরাইটের ফুল ডিটেলস, ফুল ইনফরমেশন এখানে দেওয়া আছে। এখানে চ্যানেলের কোনো এফেক্ট পড়ছে না, কপিরাইটটা শুধু ইয়ে হচ্ছে। তারপর এখানে দেখুন ক্লেম টাইপ হচ্ছে অডিও, এখানে যে অডিওটা ইউজ করা হয়েছে সেই অডিওটা ক্লেম করেছে, এবং সেটা টাইম এখানে দেওয়া আছে 1 মিনিট 14 সেকেন্ড থেকে 1 মিনিট 24 সেকেন্ড, মানে প্রায় 10-11 সেকেন্ডের মতো এই মিউজিকটার জন্য এই ক্লেমটা এসেছে। তো আপনি এই পুরো ভিডিওটা দেখুন, পুরো ভিডিওটা আছে 12 মিনিটের ওপর, তো এই 10 সেকেন্ডের জন্য পুরো ভিডিওটা আমি কেন কপিরাইট ক্লেমটা রাখবো? তো সেই ক্ষেত্রে এটাকে আমি রিমুভ করতে পারি। তার জন্য যে সিলেক্ট অ্যাকশন রয়েছে, এখানে দেখুন ট্রিমের একটা অপশন আছে, এই ট্রিম অপশনে গিয়ে আমি এটাকে এই পোর্শনটাকে ট্রিম করতে পারি। এটা ইউটিউব থেকে খুবই সুন্দর ফিচার একটা দিয়েছে আমাদের ইউটিউবারদের জন্য। তো এই ট্রিমে ক্লিক করলেই এখানে দেখুন ভিডিওটা নিজে নিজে এখানে স্টার্ট টাইম এবং এন্ড টাইম দুটোই চলে এসেছে। এখান থেকে আমি এটা আরও 1 সেকেন্ড বাড়িয়ে দিচ্ছি, এটা 1 মিনিট 24, এটাকে আমি 25 করলাম। তারপরে এখানে প্রিভিউ টাই ট্রিম ভিডিও, তো ভিডিওটা ট্রিম হওয়ার পর কীরকম লাগছে সেটা আপনি এখানে প্রিভিউ করে দেখতে পারবেন। কত টাইম থেকে কত টাইম পোর্শন আমি রিমুভ করতে চাই সেটাকে সিলেক্ট করার পর এখান থেকে প্রিভিউ করে দেখে নেবো, তারপর কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে আরেকবার আপনাকে কনফার্ম করার জন্য এখানে আরেকবার আপনাকে ট্রিম অপশনে ক্লিক করতে হবে, এখানে রেডি টু ট্রিম লেখা আছে। তো এখান থেকে দেখুন ট্রিমের উপর আরেকবার ক্লিক করলাম, তাহলে এই পোর্শনটা আমাদের ট্রিম হয়ে যাবে, কেটে যাবে। আপনার ভিডিওটা এখানে একটু মানে টাইম একটু লাগবে, এই জিনিসটা কিন্তু দেখুন ট্রিম ইন ইস ইন
প্রোগ্রেস, এটা প্রোগ্রেস হচ্ছে। এবং এখানে একটা জিনিস বলা হয়েছে যে আপনি এই উইন্ডোটাকে বন্ধ করে দিতে পারেন, এটা একটু সময় লাগবে। এটা যখনই এটা আপডেট হয়ে যাবে, এটা ট্রিম হয়ে যখন আপডেট হয়ে যাবে, অটোমেটিক আপনার ভিডিওর মধ্যে যে রেস্ট্রিকশন ছিল, কপিরাইট ক্লেম ছিল, সেটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে এবং আপনার মনিটাইজেশনটা পুনরায় আবার অন হয়ে যাবে। তো এটা উইন্ডোটা খুলে রাখার দরকার নেই, এটাকে আমি এখন ক্লোজ করে দিচ্ছি। এবং এখানে কন্টেন্ট সেকশনে এসে এখানে দেখতে পারবেন, এখানে রেস্ট্রিকশনের ঘরে এখানে লেখা আছে চেকিং বলে। A few moments later. তো আমি কিছুক্ষণ পর আমার মোবাইলের ওয়াইটি স্টুডিও অ্যাপ ওপেন করেছিলাম, সেখানে দেখুন এখানে মনিটাইজেশন কিন্তু পুনরায় আবার অন হয়ে গেছে, এটা রেড হয়ে গিয়েছিল। এখানে যে ডলার আইকনটা রয়েছে এটা আবার কিন্তু গ্রিন ডলার হয়ে গেছে, যখন ক্লেম এসেছিল এটা রেড হয়ে গেছিলো, এটা এখন কিন্তু আবার গ্রিন হয়ে গেছে। এবং এখানে রেস্ট্রিকশন এখানে নান লেখা আছে, মানে আর কোনো রেস্ট্রিকশন নেই। দেখুন এখানে ভিডিওর উপর ক্লিক করে এখান থেকে ফুল ডিটেলস কিন্তু দেখা যাবে। তো এখানে রেস্ট্রিকশন দেখুন, আমার যে কপিরাইট ক্লেম একটা রেস্ট্রিকশন ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে, এখানে নান লেখা আছে এবং মনিটাইজেশনটাও অন হয়ে গেছে।